চন্দননগর শ্রীরামপুর সহ হুগলির এগারোটি থানায় বন্ধ নেট পরিষেবা ফেক নিউজ ও সোশ্যাল মিডিয়ার গুজব রুখতে মঙ্গলবার রাত বারোটা থেকে চন্দননগর শ্রীরামপুর মহাকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলা প্রশাসন আগামী সতেরোই মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে মঙ্গলবার নির্দেশিকা জারি করেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও মঙ্গলবার সকালে ভদ্রেশ্বরের তাতিপাড়া সেগুনবাগান তেলেনিপাড়া এলাকা জুড়ে বিক্ষিপ্ত অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারপরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে দু সালের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী আঞ্চলিক হিংসা রুখতেই এই পদক্ষেপ প্রশাসনের